আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز مكرم علماء كرام سمانيت مربيان اعظام দূরের এবং কাছের সম্মানিত দীনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 1439 হিজরি সনের 13ই জুমাদা আসানিয়া তারিখে সলাতুল জুমুয়া আদায় এবং খুতবাতুল জুমুয়া শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দিন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন সেই মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা যে বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো আল মাওদুআত আল মুরাফাজাত ফি বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের বহুল প্রচলিত মিথ্যা হাদিস, বহুল প্রচলিত জাল হাদিস। এই বিষয়টি আমাদের জানাটা খুবই জরুরি, কারণ আমাদের এই বাংলাদেশ
আমাদের প্রিয় মাতৃভূমি, যেই দেশে জাল হাদিসের কবলে এই দেশের ইসলাম, অর্থাৎ এই দেশে সহি হাদিসের থেকে জাল হাদিসের প্রচার প্রসার বেশি হয় এবং জাল হাদিসগুলো সবার মুখে মুখে থাকে, সবাই জানে। সহি হাদিস শতকরা একজন লোকেও জানে না, কিন্তু জাল হাদিস শতকরা শতেই জানে, সবাই জানে। অর্থাৎ জাল হাদিসগুলো এত বেশি প্রচার প্রসার হয় যে সবার মুখস্থ হয়ে যায় এবং ওয়াজ মাহফিলে বেশিরভাগ জাল হাদিসগুলোই আলোচনা বেশি হয়, কারণ জাল হাদিসগুলো বলতেও খুব মজা লাগে, শুনতেও খুব মজা লাগে। কারণ যারা জাল হাদিস বানাইছেন তারা কিন্তু খুব চাকচিক্যময় করে জাল হাদিস বানায়। যে কোনো জিনিসের জাল জিনিস যখন বানায়, নকল জিনিস যখন বানায়, দেখবেন এটা আসল জিনিসের থেকে দেখতে কিন্তু খুব চাকচিক্যময় থাকে। এই জন্যই মানুষ নকলটা কিনে। ওইটা যদি দেখতে আসলটার থেকে সুন্দর দেখা না যেত তাহলে পৃথিবীতে কোনোদিন মানুষ নকলটা কিনত না। তো এই জন্য জাল হাদিস যারা তৈরি করেছেন তারা কিন্তু খুব সুন্দর করে চাকচিক্যময় করে বানাইছেন। এটা বলতেও খুব সুন্দর লাগে, শুনতেও খুব মজা লাগে এবং শুনলে চোখের পানি আসে। এই কারণেই এটার প্রসার প্রসার হয়েছে। এটার মধ্যে যদি রুচিবোধ না থাকতো, মানে মজা না থাকতো, চোখের পানি না আসতো, তাহলে কিন্তু জাল হাদিস অটোমেটিক এমনি বন্ধ হয়ে যেত। কিন্তু এই জন্য মানে জাল হাদিস যত বেশি বয়ান করা হবে তত মানুষ বেশি কানবে। তো ততই আমাদের দেশে বলে যে হুজুর এটা মাশাআল্লাহ এমন বয়ান করে চোখের পানি লই চলে এসছে। কিন্তু চোখের পানি যে মিথ্যা কথা দিয়ে আনছে সেটা তো বাঙালি বুঝার মতো ক্ষমতা নাই। এই জন্য মিথ্যা কথা দিয়ে কান্দানোর চেয়ে সহি কথা, কোরআন সুন্নার কথা দিয়ে কান্দাইলাম না, শুধু কোরআন সুন্নার কথাগুলা আমভাবে বর্ণনা করে গেলাম, এটা লক্ষ কোটি গুণ উত্তম। কিন্তু এই জিনিসটা এই দেশের মুসলমানদের বুঝতে অনেক কষ্ট হয়, কোনটা সহি ওয়াজ কোনটা মিথ্যা জাল, এইটা বোঝার মতো জ্ঞান ন্যূনতম অধিকাংশ ভাই বোনের নাই। প্রথমে আমরা আসি জাল হাদিস কি জিনিস। অনেক ভাই মনে করে রাসুলের হাদিস আবার জাল হয় কেমনে, আমার রাসুল কি জাল নাকি, কয় আমার রাসুল কি জাল নাকি, রাসুলের হাদিস আবার জাল হয় কেমনে, আমার রাসুলের কথা তো সব সমান, রাসুলের কথা আবার জাল আর সহি আবার কি, কিছু সহি হাদিস কিছু জাল হাদিস, হাদিস হাদিসে হাদিস আবার সহি আর জাল কি, হাদিস তো সব রাসুলের হাদিসেই, তা হাদিস আবার সহি হয় কেমনে জাল হয় কেমনে, আর রাসুল কি দুর্বল নাকি, যে রাসুলের হাদিস দুর্বল হইব, রাসুলের কথা সব সবল সব সহি, মানে যে হাদিসের প্রকারভেদ এইটা বুঝতেও এই দেশের অনেক ভাই বোনের কষ্ট হয়। এই জন্য অনেকে বলে যে পুরুষের জন্য সহি হাদিস, নারীদের জন্য নাকি দয়ীফ হাদিস, আল্লাহ পাক নারীদেরকে দুর্বল করে বানাইছেন, এই জন্য নারীরা দয়ীফ হাদিসের আমল করিব, আর পুরুষদেরকে সবল করে বানাইছেন এই জন্য পুরুষেরা সহি হাদিসের আমল করিব। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন খুলিকাল ইনসানু দঈফা, আমি সমস্ত মানুষকে দুর্বল করে বানাইছি, তো আমরাও দুর্বল, তাহলে তো সব সহি হাদিস বাদ দিয়ে দিতে হবে, যেহেতু সবাই দুর্বল তো চলতে হবে দুর্বল হাদিস নিয়ে। এই জন্য বাংলাদেশে আমরা চলি বেশিরভাগ দুর্বল হাদিস আর জাল হাদিস নিয়ে, দঈফ হাদিস আর জাল হাদিস নিয়ে। এগুলা সব মানে হাদিসের নামে হাদিসকে না বুঝার পরিণতি এবং হাদিস নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা। এই জন্য আগে বুঝতে হবে জাল হাদিস কি জিনিস, মওদু হাদিস কি জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলোকে আল্লাহ পাক ওহি বানিয়েছেন কিন্তু চ্যালেঞ্জেবল বানান নাই, মুজিজ বানান নাই। কোরআনে কারিমও ওহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসও ওহি, কিন্তু কোরআন আর হাদিসের মধ্যে পার্থক্য এই জায়গায়, কোরআনের কথাগুলোকে কোরআনের আয়াতগুলোকে আল্লাহ পাক মুজিজ বানিয়ে দিয়েছেন, মানে এগুলার সমকক্ষ কোনো আয়াত বানানো দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে রাখছেন যে পারলে বানায় নিয়ে আসো, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো চ্যালেঞ্জেবল না,
নবী সাল্লাম হাদিসকে আল্লাপাক চ্যালেঞ্জ করেন নাই যে তোমরা হাদিসের মতো হাদিস পারলে বানায় নিয়ে আসো, এই কথা কিন্তু আল্লাপাক বলেন নাই, নবী সাল্লাম বলেন নাই। অর্থাৎ নবী সাল্লামের কথাগুলো এত সহজ সরল ওহি, এটাকে যে কেউ একটু চেষ্টা করলে এটার মতো কথা বানাইতে পারবে, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার কথাগুলো বানানো কারো পক্ষে সম্ভব নয়। এই সুযোগে আল্লাহর কথার নকল বাইরে নাই, এজন্য সহি কোরআন আর জাল কোরআন নাই। কোথাও দেখছেন যে সহি কোরআন আর জাল কোরআন, দৈব কোরআন সব একটাই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসটা দৈব হয়েছে জালও হয়েছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথাগুলোকে আল্লাপাক এরকম মুজিজ বানান নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্পষ্ট করে বলছেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার নামে কোনো মিথ্যা কথা বলবে, মিথ্যা কথা বর্ণনা করবে, মিথ্যা কথা মানুষের কাছে প্রচার করবে, ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, সেই যেন তার নিজের জন্য জাহান্নামকে তার আবাস স্থল তার ঠিকানা হিসাবে নির্ধারণ করে নে। নাউজুবিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ইচ্ছাকৃত কোনো মিথ্যা কথা বললে তার পরিণতি হলো জাহান্নাম। এখন কথা হইল, কেউ কেউ মাঝে মাঝে বলেন কয় যদি মিথ্যা কথা দিয়ে একজন মানুষকে হেদায়েত করা যায় তাহলে মিথ্যা কথা বললে অসুবিধা কি? যদি মিথ্যা কথা দিয়ে একজন মানুষকে হেদায়েত করা যায়, মিথ্যা কথা দিয়ে কোনোদিন মানুষকে হেদায়েত করা যায় না। আমরা হেদায়েতের অর্থই বুঝি নাই, হেদায়েতে বুঝি নাই। অনেক সময় মনে করি যে মনে হয় পাঞ্জাবি বললে, টুপি বললে, দাড়ি বললে হেদায়েত, কেউ মনে করে নামাজ পড়লে হেদায়েত পাই গেছে। হেদায়েত মানে শুধু এই একটা দুটো জিনিসের মধ্যে হেদায়েত নয়, তার মনের পরিবর্তন হয় নাই। এই জন্য মিথ্যা হাদিস দিয়ে যে হেদায়েত, ওই হেদায়েতও মিথ্যা হেদায়েত। এই জন্য মিথ্যা হাদিস দিয়ে দুনিয়ার কোনো মানুষকে হেদায়েত করা আমার আপনার দরকার নেই। দুনিয়ার মানুষ হেদায়েত না পাইলে আমার আপনার অসুবিধা কি? নূহ আলাইহিসসালাম 950 বছর নবুয়তের দায়িত্ব পালন করে হেদায়েত পেয়েছে কয়জন? এই জন্য কি নূহ আলাইহিসসালামকে আল্লাহ ধরবেন? তুমি কি দায়িত্ব পালন করছো এত বছর কাজ করে মানুষ এই কয়জন? নূহ আলাইহিসসালাম ইচ্ছা করলে মিথ্যা বানাই বানাই দিনকে একটু সহজ করে দিয়ে নিজের মতো বানাই নিলে তো কত মানুষ ইসলাম গ্রহণ করত। কিন্তু নূহ আলাইহিসসালাম 950 বছর এক অবস্থার উপর, তাওহীদের উপর, সুন্নতের উপর অটল ছিলেন। তার কথায় কেউ আসলে আসুক না আসলে নাই, এই জন্য তাকে জবাবদিহি করতে হবে না। সুতরাং সহি কথাগুলো দিয়ে আমরা মানুষকে দাওয়াত দিব, একজন আসলে, দুজন আসলে, আসবে না আসলে নাই। কিন্তু মিথ্যা কথা দিয়ে, মিথ্যা হাদিস দিয়ে, মিথ্যা বয়ান দিয়ে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া জাহান্নামে যাওয়ার কারণ। মানুষকে হেদায়ত করতে যায়, আমি জাহান্নামে গেলে লাভ কি? সবাই হেদায়ত পাইছে, আমি মাঝখান দিয়ে জাহান্নামে গেলাম, তো এটাতে লাভ কি? আপনারা হেদায়ত পাইছেন, আমি জাহান্নামে, তার থেকে আমি বাঁচি, আপনারা হেদায়ত না পান, ওইটা ভালো। আপনারা হেদায়ত করতে যায়, আমি মিথ্যা বয়ান শুরু করে দিলাম, আমি মাঝখান দিয়ে জাহান্নামে গেলাম, আপনি হেদায়ত পাইছেন, তো এটা তো আমারই ক্ষতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিছেন যে খবরদার, আমার নামে ইচ্ছাকৃত কোনো মিথ্যা কথা বলা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজনে কিন্তু মিথ্যা কথা বলছিল, আমরা এই হাদিস এর আগে অনেকবার বয়ান করছি। মাজমাউ জাওয়াইদের মধ্যে এই হাদিসটি আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক যুবক মিথ্যা কথা বলছিল, বিয়ে করতে গেছে, ওই কাওমের লোকেরা বলছে তোমার কাছে বিয়ে দিব না, তো বলে যে শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমাদের কাওমের মধ্যে আমাকে বিয়ে করার জন্য, মানে আল্লাহ রসুল বলছে বললে এরা পাগল হয়েছে, রাসুলের কথা লাগাই দিছে। বাস এরা মনে করছে যে আল্লাহ রসুল এরকম কথা বলার লোক না, তারা তো রাসুলকে চিনে, বলে যে ঠিক আছে আপনি বসেন, জামাই সাহেব বসেন, আমরা একটু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহির সাথে কথা বলে আসি। এখন তো সোরা বুঝছে যে আল্লাহ রসুলের কাছে গেছে যখন আমি তো ধরা খাম, সে আবার বাড়িতে রওনা দিছে, কয় আমি একটু টয়লেটে যাই, কই বাড়ি চলে যাচ্ছে, বা সে বাড়িতে গেছে, ওই এলাকার লোকেরা নবী সাল্লামের কাছে আসছে, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাম, আপনি কি এরকম কোন মানুষকে বলছেন আমাদের কাউমে বিয়ে করার জন্য? আল্লাহ রাসূল সাল্লাম বলছেন কাউকে আমি এরকম বলি না, এটা মিথ্যা কথা, ওই লোককে তোমরা যাওয়ার পরে যদি পাও তাকে হত্যা করবা, কারণ সে আমার নামে মিথ্যা কথা বলছে। তবে আমার আশঙ্কা হচ্ছে তোমরা তাকে জীবিত অবস্থা পাইবে না। এরপরে তারা দৌড়াই গেল যে তার ধরতে পারলে একবার নবী সাল্লামের নির্দেশটা পালন করি, আমলটা করে ফেলি। সাহাবাই কেরাম তো নবী সাল্লামের জবান থেকে বের হওয়ার দেরি, আমল দেরি নেই। নবী সাল্লাম বলছে ওরা পাইলে হত্যা করো, তাহলে তাড়াতাড়ি গেলে পাইতে পারি, তাড়াতাড়ি গেছেন, যাই দেখে যে এই লোক তারা যাওয়ার আগে মরে গেছে,
এই লোক যে ওই এই জায়গা থেকে বাড়িতে যাইতেছিল, রাস্তার মধ্যে সাপে কামড়া দিছে, এই সাপে কামড়ানোর পরে সে বাড়ি যেতে যেতে বাড়ি যে মরে গেছে। এরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে খবরটা লই, যাইতে যাইতে লোকটা মরে গেছে। তাহলে সর্বপ্রথম যে মিথ্যা কথা বানাইছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে, এই লোক সাপের কামড়ে মারা গেছে, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শাস্তি দিয়েছেন মৃত্যুদণ্ড, বলছেন যে তাকে জীবিত পাইলে তাকে হত্যা করবা। এরপরে আবদুল্লাহ ইবনে সাবা, এই লোক বড় পণ্ডিত, ইহুদি পণ্ডিত ছিল, ওসমান রাদিয়াল্লাহু তাআলার খেলাফতকালে এই লোক ইসলাম গ্রহণ করে। ইসলাম গ্রহণ করার উদ্দেশ্য ছিল মুসলমানদেরকে বিভ্রান্ত করা, মুসলমানদের মধ্যে জাল হাদিসের প্রচার প্রসার করা। সর্বপ্রথম জাল হাদিস শুরু করছে এই আবদুল্লাহ ইবনে সাবা। সে প্রথম হেজাজ গেছে, বসরা গেছে, কুফায় গেছে, সিরিয়ে গেছে, কোনো জায়গায় সুবিধা করতে পারে না, সর্বশেষ মিশরে গেছে। মিশরে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলার নামে মিথ্যা কথা প্রচার করা শুরু করছে। তখন এই শিয়া সম্প্রদায় আলীর কথা যখন, আলীর মহব্বত যখন জাল হাদিস বানানো শুরু করছে, এরা সবাই তারে পাইছে, বিরাট বুজুর্গ পাইছে। এই বুজুর্গ পায় শিয়াদের মধ্যে সে হাজার হাজার হাদিস বানাইছে, সে শুধু এক আনা, তার সাথে আরো বিশাল একটা দলবল ছিল। এই দলবল নিয়ে সে হাজার হাজার মিথ্যা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে বানাই দিয়েছেন। আরেকজন ছিল মুখতার ইবনে আবু ওবায়দ সাকাফি, এই লোকেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে অসংখ্য হাদিস বানাইছে। শিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা হাদিস বানাইছে, খারেজিরা বানাইছে, ইহুদিরা বানাইছে, অনেক হাজার হাজার লক্ষ লক্ষ। এই জন্য ইমাম বুখারী রাহমাহুল্লাহ 6 লক্ষ হাদিস সংগ্রহ করেছিলেন, কিন্তু তিনি এগুলো থেকে যাচাই বাছাই করে হাদিস লিখছেন সব গ্রন্থ মিলে 1 লক্ষ, আর বাকি 5 লক্ষ বাদ দিয়ে দিছেন। কারণ এই 5 লক্ষের মধ্যেই ইমাম বুখারী রাহমাহুল্লাহ ভেজাল পাইছেন। এটারে আবার বেজালের উসিলা দিয়ে আরেক চরমপন্থী গ্রুপ বাইরেছে আহলে কোরআন, কয় দেখো ইমাম বুখারী 6 লক্ষ হাদিস পাইছে, 5 লক্ষই বেজাল পাইছে, 1 লক্ষ সহি পাইছে, তাহলে বোঝা যায় হাদিসের ভিতরে বেজাল ঢুকে গেছে, হাদিস বাদ, নাউজুবিল্লাহ। মানে নাকে যেহেতু সর্দি হয়েছে, নাক কাটি পেল, নাকে রাখা যাবে না, কিন্তু এটার যে ট্রিটমেন্ট করে সুস্থ করতে হবে, এটা বাদ দিয়ে ওই নাকে কাটি ফেলছে, হাদিসে বাদ, আর হাদিসে শোনা যাবে না, নাউজুবিল্লাহ। এই আহলে কোরআন বিভ্রান্ত এক ফেতনাবাজ, খারেজিদের মতো, শিয়াদের মতো, রাফেজিদের মতো। আরেক ফেতনা হলো আহলে কোরআন, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব হাদিসকে বাদ দিয়ে দিছে, সহি হাদিসকে বাদ দিয়ে দিছে, কিন্তু বেজাল ঢুকার পরে আল্লাহ সুবহান ওয়া তাআলা এমন কিছু লোক তৈরি করে দিয়েছেন জমিনে, যারা এই বেজালগুলো সব ধরে ফেলছে। এরকম আল্লাহ পাক অনেক সাহাবাই কেরাম, তাবেইনে কেরাম, তাবে তাবেইনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এমন তৈরি করে দিয়েছেন যারা সব বেজাল ধরে ফেলছেন সাথে সাথে, সুবহানাল্লাহ। এজন্য দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা হয়ে যেতে পারে এই আশঙ্কায় হাজার হাজার সাহাবি কোনো হাদিস বর্ণনা করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবির সংখ্যা কত বলেন তো দেখি, 1 লক্ষের অধিক, 1 লক্ষের অধিক সাহাবি, প্রসিদ্ধ সাহাবি আছেন 10,000, কিন্তু হাদিস বর্ণনা করছেন টোটাল সাহাবি 1,565 জন, 1,565 জন সাহাবি হাদিস বর্ণনা করছেন, তাহলে 1,500, 1 লক্ষের উপরে সাহাবি হাদিস বর্ণনা করছে মাত্র 1,500 সাহাবি, বাকি সাহাবিরা একটা হাদিসও বর্ণনা করেন নাই। তো তারা কি নবী সাল্লাম থেকে কোনো কথা শুনেন নাই? শুনছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু সাল্লামের নামে মিথ্যা হয়ে যাইতে পারে এই আশঙ্কায়, এই ভয়ে তারা কোনো হাদিস বর্ণনা করেন নাই। মুসনাদে ইমাম আহমদ এই হাদিসের গ্রন্থটা হলো সাহাবিদের নাম অনুযায়ী হাদিস, মানে সাহাবি অনুযায়ী, এক সাহাবি থেকে যা পাইছেন এক জায়গায়, এভাবে সাহাবি অনুযায়ী হাদিস বর্ণনা করছেন। মুসনাদে আহমদের মধ্যে 904 জন সাহাবির হাদিস আছে, প্রায় 30,000 হাদিস, সেখানে 960 জন সাহাবি থেকে হাদিস বর্ণনা করছেন। আচ্ছা, এই যে 1,565 জন হাদিস বর্ণনা করছেন, 100টার উপরে হাদিস বর্ণনা করছেন মাত্র 38 জন সাহাবি, 38 জন সাহাবি 100টার উপরে হাদিস বর্ণনা করছে, আর বাকি 1,565-র মধ্যে 65 থেকে 38 গেলে আর কত? জি 27। এই 1,527 জন 100টার নিচে হাদিস বর্ণনা করছেন, আর বাকি এই অল্প কজন 38 জন মাত্র 100টার উপরে হাদিস বর্ণনা করছেন। আবার মাত্র 7 জন সাহাবি 1,000-এর উপরে হাদিস বর্ণনা করছেন, আর বাকি 31 জন 1,000-এর নিচে,
100 উপরে 1000 এর নিচে, মাত্র শুধু 7 জন সাহাবী তারা 1000 এর উপরে হাদিস বর্ণনা করেছেন, সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম হাদিস বর্ণনার ক্ষেত্রে কত সতর্কতা অবলম্বন করেছেন, যাতে নবী সাল্লাল্লাহু সাল্লামের নামে বিন্দুমাত্র মিথ্যা কথার প্রচার প্রসার না হয়। এখন যখন মিথ্যা কথার প্রচার প্রসার হয়ে গেছে, সর্বপ্রথম সহিহ হাদিসের বাছাই শুরু করছেন কে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। সর্বপ্রথম সহিহ হাদিসের যাচাই বাছাই, এর আগে কিছু যাচাই বাছাই হয়েছে কিন্তু তারা মানে কিছু মানদণ্ড নির্ধারণ করেন নাই। এর আগে ইমাম মালিক রাহিমাহুল্লাহ সহিহ হাদিসের সংকলন করছেন, আরো কোন কোন মুহাদ্দিস কেরাম করছেন, যেসব গ্রন্থ এখন পৃথিবীতে পাওয়া যায় না, কিন্তু তারা কোনো মানদণ্ড ঠিক করেন নাই। সর্বপ্রথম ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বললেন যে আমি গবেষণা করে 5টা নীতিমালা ঠিক করলাম, এই 5টা দিয়ে ওজন দিবা, ধরা পড়ি যাইব কোনটা বেজাল কোনটা সহি। সুবহানাল্লাহ, আল্লাহ পাক তার ভিতরে এমন নলেজ ঢুকাই দিলেন যে 5টা নীতিমালা ঠিক করছেন, ইমাম মুসলিম 6টা ঠিক করছেন, আর একটা বেশি ঠিক করছেন, এই 5টা দিয়ে আপনি যদি মাফা দেন ঘষা দেন বের হয়ে যাবে, এটা কোন পর্যায়ের হাদিস? সুবহানাল্লাহ। এই 5টা কি? 1 নম্বর হলো আদালত, আদালত মানে বিশ্বস্ততা, ন্যায়পরায়ণতা। যেই ইমাম বুখারী থেকে শুরু করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মাঝখানে কার থেকে কে শুনছে, কার থেকে কে শুনছে হাদিস, এটা মাঝখানে কয়েকজন আছে না? এই কয়জনের জীবনী দেখতে হবে, এরা জীবনে তাদের ব্যক্তিগত জীবনে কেমন ছিল, পারিবারিক জীবনে কেমন ছিল, সামাজিক জীবনে কেমন ছিল, এরা মিথ্যা কথা বলতো কিনা, এদের আখলাক কেমন ছিল, এটা দেখতে হবে। তাহলে এই মানুষগুলোর জীবনী দেখলে ধরা পড়ে যাবে। এখানে যদি ওই মুনাফেকরা কেউ ঢুকে, ইহুদিরা কেউ ঢুকে মাঝখান দিয়ে, খারাপ কোনো লোক ঢুকে, তাহলে ধরা পড়ে যাবে যে হাদিস এটার মধ্যে ভেজাল আছে। 1 নম্বর হলো আদালত, 2 নম্বরে ঠিক করছেন দীপ্ত। দীপ্ত মানে যেই লোকের এই হাদিসগুলো বর্ণনা করছে এই লোকটা স্মরণ শক্তি কেমন ছিল, কারণ অনেকে আছে হাদিস 2টা মুখস্থ রাখতে পারে না, আবার অনেকে 200ও পারে, স্মরণ শক্তি দেখতে হবে এই লোকটা স্মরণ শক্তি কেমন ছিল। স্মরণ শক্তি না থাকলে যদি দেখা যাচ্ছে স্মরণ শক্তি দুর্বল, রাত্রে কি দিয়ে ভাত খাইছে সকালে মনে থাকে না, এই লোক আবার হাদিস বর্ণনা করে কেমনে, তাহলে বেজাল আছে। এরপরে 3 নম্বরে ঠিক করছেন এত্তেসাল, এই যে হাদিসগুলো বর্ণনা করছে একজনের সাথে একজনের দেখা সাক্ষাৎ হয়েছে কিনা, কার বাড়ি কোথায়, এই একে দেখছে কিনা, এর জন্ম কত সালে মৃত্যু কত সালে, নাকি হে জন্মগ্রহণের আগে উনি মারা গেছে, তার দেখেই নেই জীবনে, তার বাড়ি মদিনা আরেকজনের বাড়ি মিশর, জীবনে কোনোদিন মিশর যায় নাই, এই এটা দিয়ে যখন মাফা শুরু হয়েছে ধরা পড়ে গেছে জাল হাদিস। কারণ এই যে মাঝখানে যারা জাল হাদিস বানাইছে এরা তো এত গবেষণা করে বানায় নাই, এরা একজনের নাম লাগাই দিছে, লাগাই দেওয়ার পরে এখন দেখা গেছে যে এই লোকের সাথে এই লোকের জীবনে দেখাই হয় নাই। 4 নম্বর আদামুস সুজুস, মানে এই হাদিসটা যদি সহি হয় তাহলে এই হাদিসটা তো একজন দুজনে বর্ণনা করবে না, অনেক সাহাবি বর্ণনা করবে, তো মাঝখান থেকে কেউ বর্ণনা করে নাই, একজনে বর্ণনা করছে। এই জন্য ইমাম উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সামনে কেউ হাদিস বললে বলতো যে এই হাদিস আর কে কে শুনছে তারে ধরে নিয়ে আসো, তুমি একজনে বললে আমি উমর এই হাদিস গ্রহণ করবো না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে কানে কারো কানে হাদিস বলেন নাই, হাদিস যেখানে বলছেন আরো অনেকে শুনছেন, তো কে কে শুনছে ওদেরকেও নিয়ে আসো, তারপরে আমি মনে করবো এটা হাদিস, তুমি একজনে বললে আমি এটা বিশ্বাস করবো না। তাহলে আদমের সুযোগ হইতে হবে যে এটা একজনে বর্ণনা করলে হবে না, অনেকে এরকম বর্ণনা করছেন। আরেকটা হলো আদামুল এলাল, হাদিসের ভিতরে সূক্ষ্ম কিছু গোপন রোগ আছে, এই রোগ মুক্ত হইতে হবে, এটা বড় মুহাদ্দিস ছাড়া মুস্তাহিদ ছাড়া হাদিসের এই রোগটা ধরতে পারবে না, বাহ্যিকভাবে মনে হবে সুস্থ মানুষ, হাদিসটা খুব সুস্থ, কিন্তু এর ভিতরে সূক্ষ্ম গোপন কিছু দোষ ত্রুটি আছে যেগুলো একজন গবেষক, দক্ষ গবেষক সাথে সাথে ধরে ফেলতে পারবে। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 5টা নীতিমালা ঠিক করলেন, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি এর সাথে আরেকটা ঠিক করছেন, উনি বলছেন যে একই যুগের একই এলাকার হলেও হবে না, একজন আরেকজন থেকে সরাসরি শুনছে কিনা এটাও লাগবে, সরাহাতান লাগবে যে সরাসরি তার সাথে সেই হাদিস শুনছে কিনা। ইমাম বুখারী রাহমাতুল্লাহর সাথে অনেক মুহাদ্দিসের দেখা হয়েছে কিন্তু হাদিস আনেন নাই, এরকমও হয়েছে। এই জন্য ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ বলতেন সবসময় ইন্না হাযাল আল মাদিন ফানজুরু আম্মান তাখুজুনা দীনাকুম,
এলেম হলো দ্বীনের অংশ। সুতরাং তুমি দেখো এলেমটা কার থেকে নিতেছ, যার থেকে এলেম নিতেছ তাকে আগে দেখো কে এসে, তার পরিচয় কি, তাকে চিনো কিনা, তার ভিতরে এলেম আছে কিনা, এটা দেখে শুনে তারপরে এলেম নাও। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম হাদিস পাইলেই গ্রহণ করতেন না, কিন্তু আমাদের দেশের অভ্যাস হলো হাদিস পাইলেই কয় আল্লাহ রসুলের হাদিস পাইছি, কিন্তু হাদিস পাইলেই নেওয়া যাবে না, হাদিসটা কোন পর্যায়ের হাদিস এটা দেখে তারপরে গ্রহণ করতে হবে। এখন এই পাঁচটা শর্তের মধ্যে যদি একটা শর্তে দুর্বল হয়, যেমন দুই নম্বর শর্তটা দীপ স্মরণ শক্তি একটু কম, এই হাদিসটাকে বলা হয় হাসান হাদিস, সহির পরে হলো এই পাঁচটা যদি পূর্ণাঙ্গ থাকে এটা সহি, যদি দীপ্তের মধ্যে স্মরণ শক্তির মধ্যে একটু গণ্ডগোল থাকে এই হাদিসের নাম হাসান, এই হাদিসও গ্রহণযোগ্য। কারণ হলো তার স্মরণ শক্তি দুর্বল হইতে পারে, কিন্তু সে হয়তো লিখে রাখছে, তার মনে থাকে কম কিন্তু লিখে রাখছে, তো লিখে রাখলে তো ভুল হওয়ার সম্ভাবনা কম, উনি আরেকজনের থেকে দেখে দেখে লিখছে, ওনার থেকে উনি দেখে দেখে লিখে আনছে, এই জন্য এইরকম হাদিসগুলো গ্রহণযোগ্য হাসান হইলে। এরপরে যদি পাঁচটা শর্তের মধ্যে একটা শর্ত একেবারেই নাই, একটা শর্তে পুরা গণ্ডগোল, এই হাদিসকে বলে দঈফ দুর্বল। এই পাঁচটার মধ্যে যদি দুটা গণ্ডগোল হয় এটার নাম দঈফ জেদ্দান, অত্যন্ত দুর্বল। দুইয়ের অধিক যদি গণ্ডগোল হয় বাস এটা জাল, এটা মিথ্যা, এটা হলো হাদিস মাফার যন্ত্র, যে কোন হাদিস সহি, কোন হাদিস হাসান, কোন হাদিস দঈফ, কোন হাদিস দঈফ জেদ্দান, কোন হাদিস জাল মাউদু হাদিস। এবার বুঝতে পারছো তো জাল হাদিস কি জিনিস? জি, আমাদের দেশের অনেক ভাই বোন জাল হাদিস বুঝে না, কয় রাসুলের হাদিস আবার জাল হয় কেমনে? রাসুলের হাদিস জাল হয় এইভাবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ঠিক আছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যে লোকেরা মিথ্যা বলছে ওইটাই জাল হাদিস। জাল হাদিস মানে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এনা, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কেউ চালাই দিছে, এগুলাকে বলা হয় মওদুআত, এগুলাকে বলা হয় জাল হাদিস আমাদের দেশ। আচ্ছা, এগুলার কারণ কি? জাল হাদিস বানানোর কারণটা কি? জাল হাদিস বানালে লাভটা কি? এগুলা বানানোর অনেক কারণ আছে। একটা কারণ হলো জিন্দিক এবং ইসলামের শত্রু যারা, মুনাফেক যারা, তারা ইসলামের ক্ষতি করার জন্য এগুলা বানাইছে। দুই নম্বর হলো ইসলামের ভিতরে যখন বিভিন্ন ফেরকা তৈরি হয়, দল তৈরি হয়, প্রত্যেক দল তাদের দলকে সহি প্রমাণ করার জন্য নিজেরা হাদিস বানায়, যে হাদিসের বিকৃত ব্যাখ্যা দে, বানায় বুঝায় যে আমাদের এটা একমাত্র সহি, আর যত দল আছে সব গোমরা। এরপরে সরল বুজুর্গ যারা খুব আবেদ কিন্তু দক্ষ আলেম না, খুব এবাদত বন্দেগি করে, খুব বুজুর্গ, খুব ভালো মানুষ, এরা সহজে জাল হাদিস গ্রহণ করে ফেলায়। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ সবসময় বলতেন যে এই মদিনার মধ্যে এমন অনেক আবেদ আছে, বুজুর্গ আছে, তোমরা যদি বলো তাদের কাছে আমি এক লক্ষ টাকা আমানত রাখার জন্য আমি রাজি আছি, কিন্তু যদি বলো ওই সকল বুজুর্গ থেকে একটা হাদিস নিতে, আমি ইমাম মালিক জীবনে একটা হাদিস নিব না। ওই বুজুর্গের কাছে এক লক্ষ টাকা আমানত রাখলে আমার বিশ্বস্ততা আছে যে উনি এক টাকা খেয়ানত করবে না, কিন্তু যদি বলো যে ওই বুজুর্গের থেকে একটা হাদিস নেওয়ার জন্য, আমি ইমাম মালিক জীবনেও নিব না। কারণ ওই বুজুর্গ এত সহজ সরল, ওই বুজুর্গের সহজে জাল হাদিস খাওয়াই দেওয়া যায়, উনি এবাদতেই বেশি করে কিন্তু হাদিসের ব্যাপারে তার জ্ঞান নাই। আমাদের দেশে সবচেয়ে জটিল সমস্যা এই জায়গায়, যখন একটা বুজুর্গ লোক, যখন একটা দিনদার লোক, যখন একটা আমলদার লোক একটা হাদিস বলে, মানুষ কয় রে বেটা হে জানে না, হে না জানি বলছে নাকি, মানে সহজে মানুষ এই জাল হাদিসটা খাই ফেলায়। কারণ ওই যে মানুষটা চেহারা দেখে, আমল দেখে, এই জন্য আমল দেখে হাদিস গ্রহণ করা যাবে না। হাদিস গ্রহণ করতে হলে হাদিসের এলেম আছে কিনা ওইটা দেখতে হবে। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এই কথাটা বারবার বলতেন সবসময়। এই জন্য এই সরল বুজুর্গদের মাধ্যমেও জাল হাদিসের প্রসার হয়েছে অনেক। আবার অনেক ওয়াইজ ছিল যুগে যুগে, যারা গল্প বলে ওয়াজ করত, কিস্সা বলতো, গল্প বলতো, তো গল্প বলতে গেলে মানুষের হাসাইতে হয়, কান্দাইতে হয়, এই হাসানো কান্দানোর জন্য মিথ্যা হাদিস বানাইতো, মিথ্যা গল্প বলতো। একজন বলতো গল্প হিসাবে, শ্রোতারা যারা শুনছে তারা মনে করছে হুজুরে কে আর গল্প বলছেন, এটা হাদিস। সে আবার আরেক জায়গা যায় বলা শুরু করছে যে আল্লাহ রসুল বলছেন, শুনছে তার হুজুরের কাছে, কিন্তু বর্ণনা করার সময় বলতেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলছেন। এইভাবেও কিন্তু অসংখ্য জাল হাদিসের প্রচার প্রসার ঘটছে। এরপরে অনুবাদের মধ্যে, ব্যাখ্যার মধ্যে, গবেষণায়
অনেক হাদিসের বিকৃত ব্যাখ্যায় আসছে, এসব কারণে জাল হাদিসের প্রচার প্রসার ঘটছে। এই জাল হাদিসের মাধ্যমে এমনভাবে আমাদের দেশে, বিশেষ করে এই উপমহাদেশে, এমন বিস্তার লাভ করছে যে জাল হাদিসগুলো আমাদের দেশে এখন মূল হাদিস হয়ে গেছে, আর সহি হাদিসগুলো হয়ে গেছে জাল হাদিস। এখন সহি হাদিস বললে কয় ফেতনা তৈরি করতেছে। সহি হাদিস কেউ যদি বলে কয় ফেতনা, কেউ যদি বলে যে এটা কি সহি হাদিসে আছে, কয় দলিল চাইলে খালি পিটাইবা, বাস দি পিটাইবা। হ্যাঁ, দলিল চাইলে বাস দি পিটাইবা, কোনো দলিল চাওয়া যাবে না। মানে আমরা যেমন জাল হাদিস বলবো, বাস তোমরা খালি বলদের মতো, ব্যাকলের মতো খালি শুনবা, কিছু জিজ্ঞাসা করা যাবে না। আমাদেরকে জিজ্ঞাসা করলে তো আমরা ধরা খাই যাব, এই জন্য খবরদার, আমাদেরকে কিছু ধরা জিজ্ঞাসা করা যাবে না। এই জন্য আজকে জাল হাদিস হয়ে গেছে সমাজের ইসলাম, জাল হাদিসের কবলে ইসলাম হয়ে গেছে। কিন্তু সহি হাদিসগুলো উপেক্ষিত, সহি হাদিসকে এখন মানুষ ফেতনা বলে, বলে যে এটা ফেতনা তৈরি করতেছে, ফেতনা বলতেছে। আরেকটা জিনিস এই ক্ষেত্রে মনে রাখা দরকার, অনেক বাইকে দেখি মাঝে মাঝে খালি আলবানি রহমতুল্লাহ আলাইহকে গালি গালাজ করে, ক আলবানি বরবাদ করে দিছে। কি বরবাদ করছে? ক আলবানি সব সহি হাদিসের জাল বানাই দিছে, নাউজুবিল্লাহ। আলবানি জাল বানানোর কে? আলবানি রহমতুল্লাহ আলাইহের আগে কত শত শত মুহাদ্দিসিনে কেরাম জাল হাদিসের কিতাব লিখে গেছে, একটা দুটা না, শত শত মুহাদ্দিসিনে কেরাম কোনটা জাল হাদিস এগুলো সব লিখে গেছে। তো উনি একটা বই লিখছেন যেটার মধ্যে ওই সকল মুহাদ্দিসের হাদিসগুলো উনি নিয়ে আসছেন, এই কাজটা করছে। উনি নিজের থেকে কোনো হাদিসকে সহিও বলে নাই, জালও বলে নাই। এটা আগেকার মুহাদ্দিসের, আরো শত শত বছর আগের মুহাদ্দিসেরা বলে গেছেন এটা জাল, ওইটাকে উনি শুধু উনার বইতে নিয়ে আসছে, উনার অপরাধ হয়েছে এটা। কয় উনি গড়ির মেকার, গড়ির মেকার নাকি মুহাদ্দিস হয়েছে? আচ্ছা আলহামদুলিল্লাহ, যদি উনি গড়ির মেকার, এটা আমার জানা নেই, যদি গড়ির মেকারও হয় আলহামদুলিল্লাহ, এটা হালাল পেশা। গড়ি ঠিক করা কি হারাম? নেই, গড়ি ঠিক করা তো হালাল পেশা। তো এটা তাবিজের ব্যবসার থেকে তো শতগুণ ভালো। যিনি বলতেছি যে এটা গড়ির মেকারে কি জানে, উনি তো তাবিজের ব্যবসায়ী, হারাম খাই, তার থেকে তো উনি গড়ির মেকার হলে আমার থেকে হাজার গুণ ভালো। উনি আল্লাহর নবীরা কামারের ব্যবসা করতো, কামার চিনেন নেই? কামার কারা? লোহার বানায়। দাউদ আলাইসালামের মতো নবী এগুলা বানাইতেন, ইদ্রিস আলাইসালামের মতো নবী টেইলার ছিলেন, কাপড় ছিলেন, দর্জি। আমরা ছোটবেলায় দেখতাম যে দর্জির ঘরে মানুষ কত রকমের ইয়া করতো, ঠাট্টা করতো, মানে এটারে নিম্ন পেশা মনে করতো, অমুক দর্জি তমুক দর্জি, মানে দর্জি যদি বিয়ে শাদীর জন্য আসতো, আরে না দর্জির সাথে সম্বন্ধ হবে না, মানে নিচু পেশা। অথচ দেখেন আল্লাহর নবী দর্জির পেশা ছিলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কাপড়ের ব্যবসা করতেন, কুদুরি কিতাব হানাফি মাজহাবের সবচেয়ে বড় কিতাব আবুল হাসান আল কুদুরি রহমতুল্লাহ আলাই, প্রথম কুদুরি কিতাব লেখা হয়েছে হানাফি মাজহাবে। কুদুরি মানে হাড়ি পাতিলের ব্যবসা, ডেক্সির ব্যবসা, হাড়ি পাতিলের ব্যবসা করতেন। বাজ্জাজ, ইমাম বাজ্জাজ রহমতুল্লাহ আলাই কাপড়ের ব্যবসা করতেন। জাসাস আবু বকর আল জাসাস, জাসাস মানে সুন ব্যাপারী। আমাদের দেশে সবচেয়ে নিচের ব্যবসা হইল সুন ব্যাপারী আর নুন ব্যাপারী। অথচ উনি এত বড় মুফাসসির তাফসির লিখছে, ইমাম আবু বকর আল জাসাস, জাসাস মানে সুন ব্যবসায়ী, সুন ব্যাপারী। তাহলে সুন বেচা হালাল, কিন্তু তাবিজ বেচা হারাম। তা আমার তাবিজ বেচার থেকে তো তার সুন বেচা ভালো, তার গড়ির মেকার ভালো, উনি হালাল পেশা অবলম্বন করেন। আর আমাদের জেনে রাখা দরকার যে সর্বপ্রথম 414 হিজড়িতে এই জাল হাদিসের বই লিখছেন, 414 হিজড়ি আলবাউদওয়াত বই লিখছেন আবু সাঈদ মোহাম্মদ বিন আলী আর নুকাশ রাহেমাহুল্লাহ। 414 হিজড়িতে সর্বপ্রথম জাল হাদিসের উপরে বই লেখা হয়েছে। তাহলে আলবানি হইলেন মাত্র কয়দিন আগের, আর 414 হিজড়িতে জাল হাদিসের বই লিখছেন। ইমাম ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহি 597 হিজড়িতে আলবাউদওয়াত বই লিখছেন। ইমাম ইবনুল জাওজি আদ-দুআফা ওয়াল মাতরুকুন লিখছেন। হাসান ইবনে মুহাম্মদ আস-সাগানি রাহিমাহুল্লাহ 650 হিজড়িতে আল মাওদুয়াত জাল হাদিসের বই লিখছেন। ইমাম আয-যাহাবী রহমতুল্লাহ আলাই, যিনি সিয়ারু আলামিন নুবালা লিখছেন, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ছাত্র, 748 হিজড়িতে তিনি মিজানুল এতেদাল লিখছেন। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই 1014 হিজড়িতে আল আসরার আল মারফুয়া লিখছেন। এগুলো হলো প্রসিদ্ধ জাল হাদিসের কিতাব, এর বাইরে আরো শত শত জাল হাদিসের বই আছে।
তাহলে জাল হাদিসের বই এই যুগে লেখা হয় নাই, যুগে যুগে শত শত বছর ধরে এই জাল হাদিস বের করে করে অসংখ্য বই লেখা হয়েছে। আর আলবানী রহমতুল্লাহ কি করছেন, ওই উনাদের এই বইগুলা থেকে উনি আনি এক জায়গায় কিছু একত্রিত করছেন, এই কাজটা করছেন। এটার কারণ হয়েছে আমরা যে হাদিসগুলো দিয়ে ব্যবসা করি এই দেশে খাই, ওই ব্যবসার হাদিসগুলো সব জালের মধ্যে পড়ে গেছে। এখন কেউ যদি এগুলার জাল হাদিস বলে তো ব্যবসায় তো শেষ, আমার ব্যবসায় আঘাত, এই জন্য মানে এত খেপা। আমরা মোট 100টা বাংলাদেশের জাল হাদিস আলোচনা করব, বেশি করব না, জাল হাদিস হাজার হাজার লক্ষ লক্ষ বাংলাদেশে বহুল প্রচলিত 100টা, 10টা খুতবা দিব ইনশাল্লাহ, আজকে 10টা, পরবর্তী সব খুতবায় 10টা 10টা করে 10টা খুতবা 100টা, আজকে 10টা শুনি। প্রথম এক নম্বরটা হলো খিজির আলাইহিসসালাম নাকি জীবিত, এটা শুনছেন নি আপনারা, কয় খিজির আলাইহিসসালাম মরে নাই, খিজির নাকি আবে হায়াতের পানি খাই ফেলছে, খাই ফেলার কারণে খিজির আলাইহিসসালাম জীবিত আছে। আমরা ছোটবেলায় যখন মাদ্রাসা পড়তাম আমাদের এক ওস্তাদ বলতো, কয় ফেনী আলিয়া মাদ্রাসার প্রথম প্রিন্সিপাল যিনি, কয় ওনার সাথে ইমাম খিজির আলাইহিসসালাম দেখা করছে, সাগর থেকে উঠি আসি, কয় ফেনী আলিয়া মাদ্রাসা আসছে। তা আমরা কয় হুজুর কে দেখছে, কয় হুজুরের খাদেমে দেখছে, সব খাদেমেরাই দেখে। কয়দিন আগে একজনে বয়ান করতেছে যে পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, কয় এক পা পটিয়ে দিত আর এক পা আফ্রিকার জঙ্গলে দিত, কে দেখছে, খাদেমে দেখছে, খাদেম পিছে পিছে চলে গেছে, পরে খাদেমেরে বাধা দিছে, কয় এই তুমি আসতে পারবে না, এটা আফ্রিকার জঙ্গল, এখানে কুতুবের গো মিটিং চলবো, কুতুবদের মিটিং হয় আফ্রিকার জঙ্গল। আচ্ছা নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে মদিনায় হিজরত করতে কয়দিন লাগছে, নবী সাল্লাল্লাহু আলাইহি তো এক পা মক্কা এক পা মদিনা দেন নাই, আল্লাহ পাক নবীর এত কষ্ট দিলেন আর আজিজুল হক সাহেব রহমতুল্লাহ এর জন্য এত সোজা করে দিলেন, নবীর এতদিন কষ্ট দেওয়ার দরকার, ওই পাহাড়ের মধ্যে লুকানোর দরকার কি ছিল, যে কাবেরারা যে দড়ি বেলতেছে সাওর পাহাড়ে, এত কষ্ট করার দরকার কি মক্কা থেকে মদিনা, এক পা মক্কা দিতেন আর এক পা মদিনা দিতেন, তার এক সেকেন্ডে হিজরত হয়ে যেত, কি বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফে গেছেন কয়দিনে, তাইফে যাইতেও নবী সাল্লামের 3-4 দিন লাগছে, এক পা মক্কা এক পা তাইফে দেন নাই, বদরের যুদ্ধে আসতে 7-8 দিন সময় লাগছে, সে মদিনা থেকে বদরে আসতে এক পা মদিনা এক পা বদরে দেন নাই। তাহলে এখনকার আমাদের বাংলাদেশের লীলা নাকি, এক পা বাংলাদেশে দে আর এক পা কোথায় আসে আফ্রিকার জঙ্গলে দে, আবার চলেও আসে সাথে সাথে মিটিং শেষে, আবার কেউ কোথায় এক পা এখানে এক পা আসমানেও দে, আসমানেও মিটিংয়ে যায় মাঝে মাঝে। এই খিজির আলাইহিসসালাম জীবিত এটা আমাদের দেশের অনেক মানুষ বিশ্বাস করে। কোরআনে কারিমে সুর আল কাহাফের মধ্যে আল্লাহ পাক মুসা আলাইহিসসালামের সাথে একজন আলেমের সাক্ষাৎ হয়েছে, এই ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বর্ণনা করছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাম বলেন নাই, কিন্তু সহি হাদিসে তার নামটা আসছে খাজির, খাজির নামে, যেটা আমাদের পরবর্তীতে রূপান্তর হয়ে খিজির হয়েছে, কিন্তু এটার সঠিক উচ্চারণ খাজির, খাজির নামে এক ব্যক্তির কথা হাদিসে পাওয়া যায়, সহি হাদিসে পাওয়া যায়, কিন্তু তিনি মারা গেছেন, তিনি জীবিত নাই। এই ব্যাপারে উনি মারা গেছেন আমরা কেমনে জানলাম, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ লিখে জিজ্ঞাসা করা হলো যে আচ্ছা এই খাজির কি এখনো পৃথিবীতে জীবিত আছে, তো ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ বললেন আশা আর শয়তান ও হাজ আল কাউল ফিন নাস, শয়তান মানুষের ভিতরে এই কথাটা প্রচার প্রসার ঘটাইছে, অর্থাৎ খাজির পৃথিবীতে জীবিত নাই। ইমাম বুখারি রহমতুল্লাহ লিখে জিজ্ঞাসা করা হয়েছে আচ্ছা খাজির কি জীবিত নাকি, তো ইমাম বুখারি রহমতুল্লাহ বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিস যে আমার এই যুগে যত মানুষ পৃথিবীতে জীবিত আছে এরা আগামী 100 বছরের মধ্যে মরে যাবে, তো খিজির যদি জীবিত থাকেও ওই 100 বছরের মধ্যে মরে গেছে, কারণ পৃথিবীতে যত মানুষ আছে সব 100 বছরের মধ্যে মারা যাবে, নবীর সাহাবিরা সব 100 বছরের মধ্যে মারা গেছেন, তাহলে খিজিরও মরে গেছে যদি জীবিত থাকেও, অর্থাৎ খিজির আলাইহিসসালাম জীবিত এই ব্যাপারে কোনো দলিল। এবং ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি কোরআনে কারিমের আয়াত দিয়ে দলিল দিয়েছেন, সূরা আল আম্বিয়া 34 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ, আপনার আগে কোনো মানুষকে আমি স্থায়িত্ব দিই নাই, আফা ইম মিত্তাফাহুমুল খালিদুন, যেখানে আপনি মরে যাবেন সেখানে অন্যরা কেমনে জীবিত থাকে। আল্লাহ পাক প্রশ্ন করছেন যে জীবিত থাকলে তো সর্বপ্রথম আপনি জীবিত থাকার কথা জমিনে, আপনি যেখানে মারা যাবেন কে সে আবার জীবিত থাকবে, তাহলে এই আয়াত স্পষ্ট করে দিছে যে সমস্ত মানুষ মরে গেছে, নবীর আগে যত নবী এসেছে তারাও মারা গেছে, তাহলে খিজিরও
মারা গেছে। সুতরাং খিজির জীবিত এইটা জাল হাদিস, মিথ্যা কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামে, দ্বীনের নামে মিথ্যা কথা। খিজির নামে সাগরে কেউ দায়িত্ব পালন করে? আমাদের দেশে যত হুজুর আছে, যত পীর সাহেব আছে, সবাই কিন্তু নদীর পাড়ে, নদীর কাছে, এবং সবার একটা কমন কারামত যে ওই নদী ভাঙ্গি হুজুরের মাদ্রাসা বাড়িঘর সব নিয়ে যেতে লাগছিল। তাই একদিন হুজুরে নাকি চিঠি লিখে দিয়েছে খিজির আলাইহিস সালামের কাছে, পরে কেউ সাহস করে না, এক লোক সাহসী লোক সাগরে নামছে, না আমি ডুব দিছে নদীতে, ডুব দি খিজিরের সাথে দেখা হয়ে গেছে, হুজুরের সিটি পৌঁছায় দিছে। পৌঁছায় দেওয়ার পরের দিন একেবারে কয়েক মাইল পর্যন্ত সর হই চলে গেছে যে আর আইস পর্যন্ত বাঙ্গে নাই। এটা সব হুজুরের কারামত বাংলাদেশের, যে খিজিরের কাছে সিটি পৌঁছায় দিছে হুজুরে, বাস হুজুরের সিটি পাই আর একবারে ভাঙ্গা বন্ধ করে পালাই গেছে যে এখানে বিরাট আল্লাহর ওলি আছে, ধারে কাছে আর যাওয়া যাবে না। তো এই খিজির নামক যে ধারণাটা, যে আকিদাটা, এটা সম্পূর্ণ ভ্রান্ত আকিদা, মিথ্যা কথা। এটা হলো এক নম্বর। দুই নম্বর জাল হাদিসে আসেন যে আল্লাহ পাকের 70,000 পর্দা আছে, সাত আসমানের উপরে 70,000 পর্দা, তার উপরে আল্লাহর আরশ কুরসি। এই 70,000 পর্দার কথাটা, এটা জাল হাদিস। এমনি আল্লাহ পাকের আসমানের উপরে পর্দা আছে, পর্দার ব্যাপারে সহিহ হাদিস আছে, কিন্তু পর্দার কোনো সংখ্যা নাই। এটারও 70,000 পর্দা বানানো, নূরের পর্দা, 70,000 নূরের পর্দা আছে, এই 70,000 নূরের পর্দা, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। তিন নম্বর জাল হাদিস, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। এই কথা আপনারা শুনছেন কিনা জানি না, কয় যে নিজেকে নিজে চিনতে পারলো সে তার রবকে চিনতে পারলো। এই নিজেকে নিজে চিনার জন্য কয় আল্লাহর ওলির কাছে যাইতে হইব, না হয় কিন্তু কাজ হবে না। এই যে হাদিস, এটারে হাদিস বলে, কয় আল্লাহ রাসূল বলছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, এটা সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা। পৃথিবীর কোনো হাদিসের গ্রন্থে এই জাতীয় কোনো হাদিস পাওয়া যায় নাই। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই তার কিতাবের আসরারের 238 পৃষ্ঠায় লিখছেন যে এটা দুনিয়ার কোনো হাদিসে নাই, এটা ডাহা মিথ্যা কথা। এটা আমাদের কথা না, আলবানির কথাও না, এটা কার কথা? মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইয়ের কথা। এই কথাটা তৃতীয় হিজরি শতকের একজন সুফি বক্তা ছিলেন, নাম হলো ইয়াহিয়া ইবনে মুআজ আল রাজি, তিনি 258 হিজরিতে অন্তকাল করছেন। তিনি মাঝে মাঝে ওয়াজ করতে গেলে এই কথাটা নিজের থেকে বলতেন যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তিনি বলতেন যে তোমরা যদি নিজেকে নিজে চিনতে পারো আল্লাহকে চিনতে পারবা। কথাটা কিন্তু ঠিক, আমরা যদি আমাদের শরীরের দিকে তাকাই, বডির দিকে তাকাই, এর ভিতরে তো আল্লাহকে খুঁজে পাওয়া যাবে, কারণ আমার ভিতরে রু আছে, রুটা দেখি না, নিজের ভিতরে আছে কিন্তু দেখি না, তা আল্লাহকে দেখবো কেমনে? শরীরে থাকি ওইটাই দেখি না, তা আল্লাহ সুবহানাহু তাআলাকে দেখা কি সম্ভব? তাহলে না দেখো ঈমান আনতে হয়, তাহলে নিজেকে নিয়ে গবেষণা করলে আল্লাহকে খুঁজে পাওয়া যাবে। উনি ওয়াজের মধ্যে এই কথাটা বলতেন, তো তিনি কিছুদিন বলতে বলতে পরে তারা, তার শ্রোতারা এটাকে হাদিস বানায় ফেলছে, কিন্তু এটা কোনো হাদিসের গ্রন্থে। চার নম্বর জাল হাদিস, কালবুল মুমিনে আরশুল্লাহ, মুমিনের কলব আল্লাহর আরশ। আল কালবু বাইতুর রব, কলব হইছে রবের ঘর। আরেকটা আছে মা ওয়াসানি আরদি ওয়ালা সামাই ওয়ালাকিন ওয়াসানি কালবু আব্দুল মুমিন। আল্লাহ বলতেছেন আসমান জমিনে কোনো জায়গায় আমার জায়গা হয় না, আমার জায়গা হয় মুমিনের অন্তরে। একেবারে ডাহা মিথ্যা কথা, জাল হাদিস। পৃথিবীর কোনো হাদিসের গ্রন্থেই আসে নাই, মানে জাল হাদিস হইতে হইলেও কিছু শর্ত আছে। যারা জাল হাদিস বানাইছে তারা একটা সনদ বানাইতেন, অমুকের থেকে অমুক, অমুকের থেকে অমুক, এরকম বানাইতেন। এটা কোনো একটা বইয়ের মধ্যে কোনো জায়গায় পাওয়া যায়, তো কিন্তু এটাকে কোনো জায়গায়, এই কথাটা হাদিসের কোনো কিতাবেই পাওয়া যায় না। এই জন্য মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই, ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই, ইমাম আস-সাখাবী রহমতুল্লাহ আলাই সবাই বলছেন যে এই কথাটা সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা, জাল হাদিস। মুমিনের কলব আল্লাহর আরশ না, আল্লাহর আরশ, আল্লাহর আরশ আছেই, মুমিনের কলব আল্লাহর আরশ হবে কেন? পাঁচ নম্বর জাল হাদিস, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে নাকি মায়ের নামে ডাকবেন, শুনছেন কিনা জানি না। কয় দুনিয়াতে মানুষের পরিচয় হয় বাবার নামে, কিয়ামতের দিন মার নামে ডাকবো। কারণ কি? আমরা ছোটবেলায় অনেক ওয়াজ শুনছি, কয় না কারণ কি? কয় সবারই যদি বাপের নাম ধরে ডাকা শুরু হয়, ঈসা আলাইহিস সালামের বাপের নাম খুঁজে পাওয়া যাবে না। এই জন্য ঈসা আলাইহিস সালামের সম্মানে কিয়ামতের দিন সব মানুষের
মায়ের নামে ডাকবে। অথচ সহি হাদিস নবী সাল্লাম বলছেন যে ইন্নাকুম তুদাউনা ইয়াউমাল কিয়ামাতে বি আসমাইকুম ওয়া বি আসমাই আবাইকুম, কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের নামে এবং তোমাদের পিতার নামে, তোমাদের বাবার নামে। অথচ এটার বিপরীতে মিথ্যা কথা প্রচার হয়ে গেছে যে আমাদের দেশে মায়ের নামে নাকি ডাকবে। এটাকে ইমাম ইবনুল জাউজি, ইমাম সাখাবি তারা সকলে বলছেন যে এটা মিথ্যা কথা, এটা কোনো হাদিসের গ্রন্থে নাই, এটা জাল হাদিস। ছয় নম্বর জাল হাদিস, আল্লাহর জমিনে মাখলুকাত কত, একবার কমন জিনিস যারে জিজ্ঞেস করবেন যে লেখাপড়াও কিছু জানে না, এটা জিজ্ঞাসা করার আগে বলে দিব 18,000 মাখলুকাত আছে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া যেখানে জানে, এই ভাই মাখলুকাত কত, 18,000 মাখলুকাত। মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত আর 18,000 মাখলুকাত, দাহা মিথ্যা কথা। 18,000 মাখলুকাত নামে কোনো কিছু জমিনে কোরআনেও নাই, হাদিসেও নাই, কোথাও নাই। আল্লাহ পাকের লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত মাখলুকাত আছে। আল্লাহ পাক কত মাখলুকাত বানাইছেন এটা রাব্বুল আলামিন ছাড়া আর কেউ, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি হিসাব দেন নাই যে এত হাজার মাখলুকাত আছে। আল্লাহর মাখলুকাত আল্লাহ জানেন, এর বাহিরে কোন সৃষ্টি জগৎ কেউ জানে না যে আল্লাহর মাখলুক জমিনে কত। অথচ আমাদের মধ্যে বহুল প্রচলিত 18,000 মাখলুকাত। সাত নম্বর জাল হাদিস, নবী রাসূলের সংখ্যা কত, 1,24,000, মতান্তরে 2,24,000, এমন মতান্তর এক লাফে 1,00,000 মতান্তর, দুনিয়ার ইতিহাসে কেউ যেটা শুনে নাই বাঙালি সেটা আবিষ্কার করছে। যেটা শুনলে ইহুদিরও হাসবে, খ্রিস্টানও হাসবে, সব মুশরিকেরা হাসবে যে এমন মতান্তর 4টা 5টা 10টা 20টা মতান্তর হইতে পারে। যেমন কোরআনে কারিমের আয়াত, কোরআনে কারিমের আয়াত নিয়ে মতান্তর আছে না, তো সেখানে মতান্তর কয়টা, হয়তো 100, 150, 200, কারণ কেউ কেউ 2 আয়াতকে 1 আয়াত গুনছেন, কেউ 1 আয়াতকে 2 আয়াত গুনছেন, কিছু কিছু আয়াত এরকম আছে, এই জন্য কম বেশি হয়েছে। তো নবীর সংখ্যা যদি এরকম হয় তো 4 জন 5 জন 10 জন বেশ কম হইতে পারে, 1 লাফে 1,00,000, 1,24,000 মতান্তরে, তো কেমন মতান্তর যে 2,00,000, 1,00,000 আর 2,00,000, এটা যে ডাহা মিথ্যা কথা এটা তো এমনিই বোঝা যায়। কম সাধারণ চিন্তা করলে একজন মানুষ এটা কোরআন হাদিস লাগে না এমনিই বুঝে। তাহলে নবী রাসূলের সংখ্যা কত এই ব্যাপারে কোন সহি হাদিস আসে নাই। কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন ওয়া ইম্মিন উম্মাতিনিল্লা খালা ফিহা নাযীর, এমন কোন উম্মত নাই যেখানে আমি নবী রাসূল পাঠাই নাই। সুবহানাল্লাহ, যত উম্মত ছিল জাতি ছিল সব জায়গায় নবী রাসূল পাঠাইছে, সুতরাং নবী রাসূলের সংখ্যা আল্লাহ পাক বলেন নাই। তবে 1,24,000 ব্যাপারে একটা হাদিস আছে, 2,24,000 কোনো হাদিসে নাই, এটা ডাহা মিথ্যা কথা, 100% মিথ্যা কথা, কিন্তু 1,24,000 হাদিস আছে। কিন্তু হাদিসটা মুহাদ্দিসিনে কেরাম বলেন এটা দঈব জাদ্দান বা জাল হাদিস, কোন কোন মুহাদ্দিস বলছে এটা অত্যন্ত দুর্বল, আবার কেউ কেউ বলছেন এটা জাল। তো জাল হাদিস বা দঈব জাদ্দানের উপরে আকিদার কোনো বিষয় প্রতিষ্ঠিত হইতে পারে না, মানে বিশ্বাসের কোনো বিষয় সেটা জাল হাদিসের উপরে ভিত্তি করে হয় না, সেটা কোনো দঈফ হাদিসের উপরে ভিত্তি করে হয় না, কারণ নবী রাসূলের সংখ্যা এটা তো গায়েবী বিষয়। এটা বিশ্বাস করতে হলে স্ট্রং কোরআনে কারিমের আয়াত লাগবে অথবা হাদিস লাগবে। তো এরকম একটা দুর্বল হাদিসের উপরে 1,24,000 বিশ্বাস করা যাবে না। এই নবী রাসূলের সংখ্যা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, আমরা কেউ, যিনি পাঠাইছেন তাদেরকে তিনি জানেন, আমাদেরকে আল্লাহ বলেন নাই, আমাদের জানা দরকার নেই কতজন নবী পাঠাইছে এটা গণার দরকারটা কি, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন নাই, জানার দরকার নেই। 8 নম্বর জাল হাদিস, আসমানি কিতাবের সংখ্যা কত, 104, এটা বড় মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। কে বলল 104টা আসমানি কিতাব, অথচ বাংলাদেশে সব বইয়ে বইয়ে লেখা আছে, ধর্ম বইতে লেখা আছে যে কোরআন যে 104টা আসমানি কিতাব, 4টা বড় 100টা ছোট। 104-এর বর্ণনা আসছে একটা হাদিসে, ওই হাদিসটা একটু আগে যেটা বললাম 1,24,000 নবীর বর্ণনা যে হাদিসটাতে আসছে, সেম একই হাদিসে 104টা আসমানি কিতাবের কথাও আসছে। তো যেহেতু হাদিসটা অত্যন্ত দুর্বল এবং জাল, অধিকাংশ মহাদেশে এটা জাল বলছে, কেউ কেউ দঈব জাদ্দান বলছেন, সুতরাং এটার উপরে ভিত্তি করে আসমানি কিতাবের সংখ্যা, আসমানি কিতাবের উপরে ইমান, এটা কিন্তু ইমানের আরকানের মধ্যে 6টা আরকানের মধ্যে একটা আরকান আল ইমান বিল কুতুব। তাহলে এরকম ইমানই বিষয় কোন দুর্বল হাদিসের উপরে জাল হাদিসের উপরে ভিত্তি করে আসমানি কিতাবের সংখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কয়টা।
তবে চারটার কথা কোরআনে আল্লাহ পাক নাম বলছেন, আমরা সেগুলোর নাম সহকারে বিশ্বাস করব, আর যেগুলোর নাম বলেন নাই সেগুলোর নামবিহীন বিশ্বাস করব। নয় নম্বর জাল হাদিস, আদম আলাইহিস সালাম কি ফল খাইছিলেন বলেন তো দেখি। জি, এটা ডা মিথ্যা কথা। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলছে পালা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের কাছে কিনারে যাইও না। গাছটা কি গাছ আল্লাহ পাক নাম বলেন নাই। আদম আলাইহিস সালাম গাছের কাছে যেতে খাইতে মানা করে নাই, বলছেন ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের নিকটে যাইও না। এটা এই গাছের ফল খাইও না, এই কথা কিন্তু বলেন নাই। আল্লাহ বলছেন গাছের নিকটে যাইও না, গেলে পাতা কো না মিনা জালেমিন, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। শয়তান তাকে পদস্খলন ঘটাইছেন, সেখানে নিয়ে গেছেন। এখন সেখানে যে উনি কি করছেন, গাছের কাছে গেছেন না গাছের ফল খাইছেন না কি করছেন, এগুলো তো আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ যাইতে মানা করছে, উনি গেছেন কেন, এটাই লঙ্ঘন হয়েছে। এরপরে ওইটা কি গাছ কি ফল এরকম কোনো নামও আসে না। এটা শুধু ইহুদিদের, কোনো কোনো কাসাসুল আম্বিয়ার মধ্যে ইহুদিদের রাওয়ায়েত আছে এরকম গন্ধম ফল, ওইটা আমাদের মধ্যে চলে আসছে, আমাদের মধ্যে প্রচলন হয়ে গেছে যে আদম আলাইহিস সালাম গন্ধম ফল খাই ফেলছে। এটা জাল হাদিস, এটা মিথ্যা কথা। দশ নম্বরটা শেষটা, আমরা এটা বলে শেষ করে দিচ্ছি। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কোথায় পাঠাইছেন না, জান্নাত থেকে দুনিয়াতে কোথায় পাঠাইছেন, শ্রীলঙ্কা পাঠাইছেন। কেউ কয় জেদ্দা ছিলেন, কেউ কেউ মুখ জায়গা ছিলেন। আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠাইছেন, এটা আল্লাহ পাক কোরআনে কারিমে বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন। কিন্তু কোন জায়গায় পাঠাইছেন, তারা কোথায় ছিলেন, কোন এলাকায় বসবাস করতেন, তা এই সব সম্বন্ধে কোরআনে কারিমে এবং হাদিসে কোনো বর্ণনা আল্লাহ এবং আল্লাহ রাসূল করেন নাই। ওই শ্রীলঙ্কা আসছেন, ওই কি এক পাহাড় এই শ্রীলঙ্কা, জি হ্যাঁ, আদম, আদমের নামে নাকি ওই পাহাড়। ধারণা করে আমি বলে দিলাম এটা গায়েবের বিষয়, এটা আকিদের বিষয়, এটা এমনি ধারণা করে বললে ইমান চলে যাবে। যে শ্রীলঙ্কার ওইটাতে তো হিন্দুরাও বিশ্বাস করে, বৌদ্ধরাও বিশ্বাস করে, আর আমি মুসলমানও বিশ্বাস করতেছি যে শ্রীলঙ্কার অমুক জায়গায় আসছে, তারপরে জেদ্দাতে অমুক জায়গায় তারা বসবাস করছে। তারা কোথায় ছিলেন, কোথায় আসছেন, কোথায় কি করছেন, আরো বড় ডাহা মিথ্যা কথা এর সাথে যোগ হয়েছে যে আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে 300 বছর ধরে কান্নাকাটি করছে, মাপ পায় না। পরে একদিন হঠাৎ করে মনে হয়েছে আহারে, জান্নাতের ভিতরে তো দেখছিলাম আল্লাহর নামের সাথে কি লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা আছে। জিজ্ঞেস করলাম আরে মুহাম্মদ রাসূলুল্লাহর নাম এটা কেন আসলো, আল্লাহ বলছে যে শুনো তারে না বানাইলে তোমারেও বানাইতাম না। তো এখন তার নাম ধরি দেখি একটু মাপ চাই, 350 বছর কান্নাকাটি করি তার নাম ধরি মাপ চাইছে আর আল্লাহ নাকি মাপ করে দিছে, নাউজুবিল্লাহ। এটো জাল হাদিস এবং মিথ্যা কথা। আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম কি দিয়ে মাপ চাইছেন, কোরআনে কারিমে আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিয়েছেন, সূরা আল আরাফের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা কি দিয়ে মাপ চাইছে, এই আয়াত এই দোয়াটা পড়ে মাপ চাইছে, আল্লাহ বলছেন এটা মাপ বলে মাপ চাওয়ার পর আমি আল্লাহ মাপ করে দিছি, সুবহানাল্লাহ। তাহলে এত মিথ্যা কথা বানাই, এত উসিলা বানাই, এত কিছুর দরকার কি? কোরআনে যেখানে সরাসরি আল্লাহ পাক বলে দিছেন যে এই আয়াতে কারিমা এই দোয়া পড়ে তারা মাপ চাইছে, আল্লাহ মাপ করে দিছেন। কিন্তু ওই যে এই উসিলা দিছেন সেই উসিলা দিছেন এই ব্যাপারে কোনো সহি হাদিস আসে না, এগুলো সব জাল হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জাল হাদিসের কবল থেকে আল্লাহ হেফাজত করুন, আমাদের সবাইকে কোরআনে কারিম সহি হাদিস হক দিনের উপরে ইস্তিকামত থাকার, বিশুদ্ধ ঈমানের উপরে ইস্তিকামত থাকার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।